দেখো ইতিমধ্যেই গীতাশ্রী সন্ধ্যামুখ অধ্যায়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং আমরা যেখানে আছি উডবার্ন ব্লক, সেই উডবার্ন ব্লকের যে দোতলা ফার্স্ট ফ্লোর সেখানেই এক নম্বর কেবিনে তাকে ভর্তি করানো হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে সেই মেডিকেল বোর্ড পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন এবং আমরা পুলিশের তৎপরতাও দেখতে পাচ্ছি এবং যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক খোঁজখবর নিতে সশরীরে এবং তার তৎপরতাও শুরু হয়েছে উডবার্ন ব্লকের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। আজকে আচমকাই তার যে পারিবারিক চিকিৎসক সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখে সাজেস্ট করেন যে তাকে হাসপাতালে ইমিডিয়েট ভর্তি করানো দরকার এবং সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সে খবর যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্যাকে ফোন করে যাবতীয় খোঁজখবর নিয়ে সঙ্গে সঙ্গে তার তদারকিতে এই উডবার্ন ব্লকে গ্রিন করিডোর করে তাকে নিয়ে আসা হয় এবং তারপর ভর্তি করানো হয়েছে এবং চিকিৎসাও শুরু হয়েছে, মেডিকেল বোর্ডও তৈরি হয়েছে। যেটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা যাচ্ছে যে 23 জানুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায় বাথরুমে পড়ে গিয়েছিলেন এবং পড়ে যাওয়ার পর তার একটা কোমরে চোট ছিল, তিনি খুব একটা হাঁটাচলা করতে পারছিলেন না। তারপর তার পদ্মশ্রী পাওয়ার যে প্রস্তাব এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দিনভর তিনি প্রচুর ফোন রিসিভ করেছেন বা প্রচুর ফোনে কথা বলেছেন এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। তারপরেই গতকাল সকাল এবং দুপুরের পর থেকে শরীর একটু খারাপ হতে শুরু করে এবং বিকেলের দিকে টেম্পারেচার বা তাপমাত্রা খানিকটা বাড়ে এবং তার নিউমোনিয়ার একটা প্রকোপ লক্ষ্য করা যায় শরীরের মধ্যে এবং শ্বাস প্রশ্বাসে সামান্য সমস্যা হয় এবং তার অক্সিজেন দিতে হচ্ছিল এমন অবস্থায় পৌঁছয় সে বাড়িতেই অক্সিজেন দিতে হয় তাকে। পারিবারিক যিনি চিকিৎসক রয়েছেন তাকে দেখতে আসেন এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার কথা বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম কথা বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে, যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর শুনেই মুখ্যমন্ত্রী খানিকটা সন্দেহ করেন তার শারীরিক অবস্থা ঠিক নয় বা অবনতি হচ্ছে এবং তারপর তার কন্যার সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তৎক্ষণাৎ সিদ্ধান্ত হয়, আজকেও কথা বলার পর সিদ্ধান্ত হয় তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। এমনিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের তুমি জানো যে 90 বছর বয়স এবং 90 বছর বয়সেও তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন, প্রতিদিন বাইরে যেতেন না বা বাইরের লোকের সঙ্গে করোনাকালে হয়তো মিশতেন না কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন। কিন্তু হঠাৎই 23 জানুয়ারি বাথরুমে পড়ে যাওয়ার পর তার কোমরে খানিকটা চোট পড়ে এবং গতকাল বিকেলের পর থেকে তার সামান্য জ্বর বাড়ে এবং জ্বর বাড়ার সঙ্গে সঙ্গে তার যে বুকে সর্দি জমে যায়, নিউমোনিয়ার যে যাবতীয় লক্ষণ তার মধ্যে ফুটে ওঠে, শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হয়, অক্সিজেন দিতে হয়। একেবারে কৃষ্ণেন্দু তুমি আমাদের সঙ্গে থাকো। আরেক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।